जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, पयला बैशाखेर दिन, भूल करेओ करबेन ना एई पाँचटी काज। এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরে নতুন দিনে আপনি যদি এই পাঁচটি কাজ করে থাকেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনার গৃহ ত্যাগ করবে এবং আপনাকে সারা বছর অর্থকষ্টে ভুগতে হবে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী। তাই বন্ধুরা, आज आम्रा एई वीडियोर माध्यमे एमन विशेष किछु किछु जिनिसेर कथा आमी आपनादेर जानिये देव, जेगुली आपनाके एकेबारे अधःपतने निये जाय। ताई बंधुरा, आपनारा एई वीडियोटी सम्पूर्ण देखबेन एबं आज आमी आमार एई वीडियोर माध्यमे जे विशेष विशेष काजगुलिर कथा आपनादेर उल्लेख करब, आपनादेर जानिये देव, सेई सकल काजगुली थेके নিজেদের বিরত রাখুন। তাহলে দেখবেন আপনারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি সমৃদ্ধিতে থাকবেন, মায়ের আশীর্বাদ পাবেন। আর আপনারা যদি ভুল করেও এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনাদের সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবেই আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন, তাহলে মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনিই পাবেন। বন্ধুরা, পহেলা বৈশাখ আট পাঁচটা দিনের মতো নয়, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই দিনে বিশেষ এই পাঁচটি কাজ করা থেকে সদা সর্বদাই দূরে থাকবেন, নইলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। আর আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরের নতুন দিনটিকে ভালোভাবে শুরু করতে, কারণ নতুন দিনটি যদি ভালোভাবে শুরু করা যায়, তাহলে বছরের বাকি দিনগুলোও অত্যন্ত ভালো কাটবে, এমনটাই লোককথায় রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি ভুল করেও এই কাজগুলি করে থাকেন, তাহলে আপনি কখনোই আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন না। তাই আমি আপনাদের কাছে এটুকুই আশা রাখব যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিশেষ বিশেষ যে পাঁচটি কাজের কথা উল্লেখ করব, সেই কাজগুলি থেকে নিজেদের বিরত রাখবেন। তাহলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে উন্নতি অবধারিত। যাই হোক বন্ধুরা, এরপর আমি সবার প্রথমেই যে বিশেষ কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই পহেলা বৈশাখের দিন বাড়ির মধ্যে কলহ অশান্তি ঝগড়া ঝামেলা একদমই করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা, কারণ এই দিনে বাড়ির মধ্যে প্রত্যেকে লক্ষ্মী গণেশের পুজো করে থাকে। তাই বন্ধুরা, শাস্ত্রমতে বলা হচ্ছে যে আপনি যদি এই দিনে আপনার গৃহে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি এই সব অনুচিত কাজগুলি যদি করেন, তাহলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি অত্যন্ত রুষ্ট হবেন। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী দেবী হলেন অত্যন্ত চঞ্চলা, এক গৃহ থেকে অন্য গৃহে যেতে বেশি সময় লাগে না। তাই আপনি যদি আপনার গৃহে মা লক্ষ্মী দেবীকে ধরে রাখতে চান,
তাহলে কোনোভাবেই পয়লা বৈশাখের দিন এই কাজটি ভুলেও করবেন না, নইলে আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষে, যার ফলে আপনার গৃহে দেখা দেবে আর্থিক সমস্যা, অর্থকষ্ট এবং বিভিন্ন ধরনের অঘটন ঘটনা। তাই ভুল করেও এই দিন বাড়ির মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি একদমই করবেন না। এরপর দ্বিতীয় যে বিশেষ কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা এই পয়লা বৈশাখের দিনে কোনো অবলা প্রাণী বা জন্তুকে আঘাত করবেন না, এর ফলে আপনার জীবনে অত্যন্ত খারাপ প্রভাব পড়বে, তাই ভুল করেও এই কাজটি একদমই করবেন না। বন্ধুরা যদি আপনারা পারেন বা আপনাদের পক্ষে যদি পারা সম্ভব হয় তাহলে তাদের কিছু খাবার খেতে দিন, এর ফলে আপনি আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করা এবং অবলা প্রাণীদের কিছু খাবার খাওয়ানো তা অত্যন্ত শুভ কাজ। তাই যে কোনো প্রাণীকে এই দিন আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার খাওয়ান, দেখবেন এর ফলে আপনার জীবনে বিশেষ ফল লাভ পাবেন। বন্ধুরা এছাড়াও যদি এই পহেলা বৈশাখের দিনে আপনার গৃহে যদি কোনো অবলা প্রাণী বা জন্তু আসে তাকে কোনোভাবেই তাড়িয়ে দেবেন না, কিছু খাবার খাওয়ান। বন্ধুরা এরপর আমি তৃতীয় যে বিশেষ কাজটির কথা বলবো আর তা হলো, বন্ধুরা আপনারা এই পহেলা বৈশাখের দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতে কাউকে ধার দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই নতুন বছরের নতুন দিনে আপনি যদি কাউকে ধার দিয়ে থাকেন বা ধার নিয়ে থাকেন তাহলে শাস্ত্রমতে এটাই মনে করা হয় যে আপনাকে সারা বছর ধার দেনায় ডুবে যাবেন। তাই ভুলেও এই দিনে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কাউকে টাকা পয়সা পা এমন কি আপনার গৃহের কিছু জিনিসও কাউকে ধার দেবেন না, এটা করা একদমই উচিত নয়, আর নইলে এর ফল আপনাকে সারা বছর ভোগ করতে হবে। তাই বন্ধুরা শাস্ত্রমতে এটাই মনা করা হয় যে আপনিই পারেন আপনার জীবনে সৌভাগ্যকে ফিরিয়ে আনতে, তাই এই বিষয়গুলি আপনারা মাথায় রাখার চেষ্টা করুন। বন্ধুরা এরপর চতুর্থ যে বিশেষ কাজটির কথা আপনাদের বলবো তা হলো, এই পহেলা বৈশাখের দিনে আপনি কোনোভাবে কোনো স্ত্রী বা কোনো নারী জাতিকে অপমান করবেন না, এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর রুষ্ট প্রকোপ আপনার জীবনে পড়বে, যার ফলে আপনার জীবনে বিভিন্ন রকমের সমস্যা এবং সংসারের সুখ শান্তি, দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হবে। তাই ভুলেও এই দিনে কোনোভাবে কোনো নারী জাতিকে অপমান করবেন না। এরপর পঞ্চম যে কাজটির কথা বলবো আর তা হলো, বন্ধুরা এই পয়লা বৈশাখের দিনে আপনি আপনার সামর্থ্য মতো অন্ন বস্ত্র এবং অর্থ দিয়ে দান করুন। বন্ধুরা এই পূর্ণ দিনে আপনি যদি আপনার জীবনে কিছুটা পূর্ণতা অর্জন করতে পারেন তাহলে দান ধ্যান করুন। শাস্ত্র মতে দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ, যার ফলস্বরূপ আমাদেরই জীবনে পূর্ণতা অর্জন হয়, আর আমরা আপনারা প্রত্যেকেই চাই যে জীবনে পূর্ণতা অর্জন করতে। তাই আপনি যদি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে চান তাহলে অতি অবশ্যই এই কাজটি এই দিনে করুন, তাহলে দেখবেন আপনি আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন করতে পারবেন, জীবনে কিছুটা হলেও পাপ ক্ষয় হবে। তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনি যদি এই পহেলা বৈশাখের দিনে এই সব কাজগুলি করা থেকে নিজেদেরকে যদি সর্বদাই এড়িয়ে রাখতে পারে তাহলে খুব সহজেই আপনি খুব সহজেই আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে নতুন বছরের নতুন দিনটাকে
অত্যন্ত ভালোভাবে শুরু করতে। তাই আশা রাখব প্রত্যেকে এই সব কাজগুলি করা থেকে সদা সর্বদাই দূরে থাকবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।